হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের মধ্যে অনেকেরই জিজ্ঞাসাবাদ রয়েছে যে আমাদের স্কলারশিপগুলো যেগুলো রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যে, সেই সরকারি স্কলারশিপগুলো কবে থেকে ওপেন হবে বা সরকারি স্কলারশিপগুলোর খবর কী। তো তোমাদের স্কলারশিপ নিয়ে প্রচুর সংখ্যক জিজ্ঞাসাবাদ রয়েছে, সেই কারণে এই ভিডিওতে আমি স্কলারশিপ নিয়েই আলোচনা করব। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, সেই সাথে বেল আইকন অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। দেখো, তোমাদের প্রত্যেকের জিজ্ঞাসা রয়েছে রাজ্যের যে স্কলারশিপগুলো রয়েছে সেই স্কলারশিপগুলো কবে ওপেন হবে। সেক্ষেত্রে আমি বলে রাখি, তোমাদের স্কলারশিপের যদি কথা বলি তো বিভিন্ন স্কলারশিপ রয়েছে। যেমন তোমরা জানো নবান্ন স্কলারশিপ এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, তারপরে এ তোমাদের রয়েছে ন্যাশনাল স্কলারশিপ, তারপরে বিভিন্ন তো প্রাইভেট যে স্কলারশিপগুলো রয়েছে সেগুলো তো রয়েছে। মানে প্রধানত যদি আমি সরকারের দিকে দেখি তাহলে তিনখানা স্কলারশিপ রয়েছে। একটা হচ্ছে ন্যাশনাল স্কলারশিপ, দ্বিতীয় হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, তৃতীয় হচ্ছে কি নবান্ন স্কলারশিপ। এবং যদি আমি বলি আমাদের রাজ্যে যে স্টুডেন্টরা রয়েছে, মেধাবী স্টুডেন্ট রয়েছে, তাদের এর অ্যাকচুয়ালি কোন স্কলারশিপ পাওয়ার বেশি চান্স রয়েছে, সেক্ষেত্রে দুটো স্কলারশিপের কথাই মাথায় আসে বা দুটো স্কলারশিপই রয়েছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে নবান্ন স্কলারশিপ, একটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এখন কথা হচ্ছে নবান্ন স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কবে থেকে শুরু হবে। তো নবান্ন স্কলারশিপ কিন্তু ও কোনো এরকম অফিসিয়াল ডেট ঘোষণা হয় না। নবান্ন স্কলারশিপের জন্য তোমাদের কী হচ্ছে, নবান্নতে গিয়েই আবেদন করতে হয়। তোমাদের রীতিমতো কীভাবে আবেদন করবে, কী করবে, তোমরা নবান্নর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও চেক করতে পারো, অথবা আমি এই নিয়ে ভিডিও করে ফেলেছি, তোমাদের আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো। এবং কত নম্বর কী দরকার সেটা আমি রীতিমতো আলোচনা করে ফেলেছি, আর এখানে আলোচনা করব না। তো এখানে আমি তোমাদের বলি, তোদের এখন কথা হচ্ছে নবান্ন স্কলারশিপ তো তোমরা গিয়ে আবেদন করতে পারবে। এখানে কোনো সময়সীমা এরকম উল্লেখ করা থাকে না যে এই সময় তোমাদের নবান্ন স্কলারশিপ হবে বা হবে না, তো এরকম কোনো ইনফরমেশান নেই। এবং কিছুদিন আগে, মানে প্রায় 2-3 সপ্তাহ আগে, আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু সরাসরি জানিয়ে দিচ্ছে যে স্কলারশিপগুলো রয়েছে সেই স্কলারশিপগুলোকে রিওপেন করতে। তো এখানে দেখা গেছে যে নবান্ন স্কলারশিপের যে ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট ছিল, সেই অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু বন্ধ ছিল, রীতিমতো তার আগে বন্ধ ছিল। কিন্তু তারপরে দেখা গেছে মুখ্যমন্ত্রী বলার পর কিন্তু যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, নবান্নের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট কিন্তু এখন খোলা যাচ্ছে। তো এদিক থেকে আমরা দেখতে পারি যে স্বামী, মানে তোমাদের নবান্ন স্কলারশিপের জন্য তোমরা গিয়ে অ্যাপ্লাই করতেই পারো। নবান্ন স্কলারশিপের কোনো পার্টিকুলার ডেট হয় না, সারা বছর যখন ইচ্ছে তোমাদের রেজাল্ট মার্কশিট নিয়ে তোমরা অফলাইনে নবান্নতে গিয়ে অ্যাপ্লাই করতে পারো। তো এখানে কথা হচ্ছে যারা 70% বা 70%-এর বেশি পেয়েছো তাদের ক্ষেত্রে বেস্ট স্কলারশিপ অনেকেই জিজ্ঞাসা করছো যে আমি 80% পেয়েছি, আমি 75% পেয়েছি, আমি 90% পেয়েছি, তো আমার জন্য বেস্ট স্কলারশিপ কোনটা। তো সেক্ষেত্রে আমি তোমাদের জন্য বলবো যে হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা বিকাশ ভবন স্কলারশিপ তোমার জন্য কিন্তু বেস্ট। তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের এখনও পর্যন্ত কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি। হ্যাঁ, অন্যান্য সময় দেখা যায় যে সেপ্টেম্বর মাসের 11 তারিখ থেকেই তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই তোমরা করতে পারো, এবং অক্টোবর কিংবা নভেম্বর পর্যন্ত তোমাদের এই প্রক্রিয়া চালু থাকে। তারপরে তোমাদের ধীরে ধীরে কী হচ্ছে, তোমরা জানতে পারো নবান্ন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে তোমরা অ্যাপ্লাই করে মানে তোমরা সিলেক্ট হয়েছো কি না। তোমাদের যদি সিলেক্ট হও সেক্ষেত্রে তোমাদের অ্যাকাউন্টে টাকাও ঢুকে যায়। কিন্তু এবছরের ক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত কোনো ইনফরমেশান আসেনি যে তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ চালু হবে। তো সেক্ষেত্রে যারা অনেকেই জিজ্ঞাসা করছো যে কবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ চালু হবে, সেক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি রাজ্যের তরফ থেকে এখনও কোনো এরকম ইনফরমেশান নেই। এবং তোমাদের বিভিন্ন ইউটিউবার রয়েছে যারা বলছে যে তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, এইভাবে অ্যাপ্লাই করা শুরু হয়ে গেছে, কিন্তু এরকম কোনো ব্যাপার নেই। তোমরা তোমাদেরকে জাস্ট বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে, তোমাদের এখনও পর্যন্ত কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি, আর তোমাদের জিজ্ঞাসা করারও কোনো প্রয়োজন নেই। আমি যখন তোমাদের বলে রেখেছি যে যখনই এরকম কোনো ইনফরমেশান পাবো, তোমাদের সঠিক ইনফরমেশান যখনই কোনো ইনফরমেশান পাবো বা যখনই তোমাদের বিকাশ ভবন থেকে কোনো ইনফরমেশান দেওয়া হবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ব্যাপারে, তখনই তোমাদের কিন্তু জানিয়ে দেবো। তো এখানে তোমাদের শুধু কী হচ্ছে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেল আইকনে ক্লিক করে রাখতে হবে, যখনই ইনফরমেশান আসবে তোমাদের দিয়ে দেবো, বা ইনস্টাগ্রামেও ও আমাকে ফলো করে রাখতে পারো। এরপরে কথা হচ্ছে ন্যাশনাল স্কলারশিপ, ন্যাশনাল স্কলারশিপের জন্য আমরা কি আবেদন করতে পারবো। হ্যাঁ, তোমাদের বলেছি ন্যাশনাল স্কলারশিপের জন্য তোমরা আবেদন করতে পারবে। এবং তোমাদের অনেকের জিজ্ঞাসাবাদ রয়েছে যে ন্যাশনাল স্কলারশিপ, দেখো পুরো যে কোনো রাজ্যের স্টুডেন্ট ন্যাশনাল স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে, সেক্ষেত্রে তোমার পাওয়ার পসিবিলিটি কিন্তু অনেকটা কম। কেন, আমাদের যত রাজ্য আছে সব রাজ্যের স্টুডেন্ট, সব মানে বোর্ডের স্টুডেন্ট সবাই অ্যাপ্লাই করতে পারবে। আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে নবান্ন এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, সেটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে। সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো পসিবিলিটি অনেক বেশি ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টের জন্য। কিন্তু তোমরা চাইলে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালেও তোমরা আবেদন করতে পারো। কিন্তু এক্ষেত্রে তোমাদের অনেকটি ধারণা আছে, যদি আমরা ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে আবেদন করি সেক্ষেত্রে কি আমরা পরে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যদি ওপেন হয় সেক্ষেত্রে কি আবেদন করতে পারবো। অবশ্যই তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং
তোমাদের ন্যাশনাল পোর্টাল স্কলারশিপে অ্যাপ্লাই করতেই পারো, অ্যাপ্লাই করলে কোনো অসুবিধা নেই, অ্যাপ্লাই করতে কোনো অসুবিধা নেই। তোমরা একসাথে দুটো স্কলারশিপের জন্য আবেদন অবশ্যই করতে পারো, কিন্তু যদি দুটো স্কলারশিপ থেকে তোমরা অ্যামাউন্ট পাও সেক্ষেত্রে তোমাদের একসাথে দেওয়া হবে না, যে কোনো একটা স্কলারশিপের টাকা তোমাদের দেওয়া হবে, তোমাদের এক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। যদি ন্যাশনাল পোর্টাল স্কলারশিপ থেকে তোমরা টাকা পাও সেক্ষেত্রে তোমাদের স্বামী বিবেকানন্দ থেকে দেওয়া হবে না স্কলারশিপ থেকে, আর যদি এখান থেকে পাও তাহলে এখানে দেওয়া হবে না। একসাথে তোমরা আবেদন করতে পারো এবং সরকারির সাথে সাথে বেসরকারি যে স্কলারশিপগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও তোমরা আবেদন করতে পারো। তো এখানে যেহেতু রাজ্যের স্কলারশিপ যেগুলো বললাম নবান্ন বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, এক্ষেত্রে পসিবিলিটি বেশ খুব বেশি। এছাড়া বিভিন্ন স্কলারশিপ রয়েছে, বিভিন্ন মানে স্টুডেন্টদের জন্য স্কলারশিপ রয়েছে, শুধুমাত্র রাজ্যের না, সেটা সকল রাজ্যের স্টুডেন্টদের জন্য বিভিন্ন স্কলারশিপ মানে প্রাইভেট বিভিন্ন স্কলারশিপ রয়েছে, সেখানে খুব কম সংখ্যক স্টুডেন্টদেরও সেই স্কলারশিপ দেওয়া হয়। তোমাদের মধ্যে অধিকাংশ স্টুডেন্টের কমেন্ট আসছিল স্কলারশিপ নিয়ে ভিডিও ক্রিয়েট করা, সেই কারণে তোমাদেরকে বাস্তবটা জানিয়ে দিলাম। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার।